পালসার ডাবল ডিস্ক একটি বাইক, বাইকটি 2021-এর মডেল, ফরিদপুর VR10 নাম্বার, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, একেবারেই কমপ্লিট, ফার্স্ট পার্টি, মালিকানা পরিবর্তন করতে পারবে ইনশাল্লাহ। বাইকটি টোটালি চলা আছে 14,000 কিলোমিটার। দেখতে পাচ্ছেন বিস্কুট বিটের বাইক, আবার অনেকে এক্সেল বিটও বলে থাকে। একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে বাইকটি, মাত্র 14,000 কিলোমিটার রানিং। আমি আপনাদের একটাবার মিটারটা দেখাই দিই, 14,659 কিলোমিটার চলা আছে জেনুইন চলে, একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে। ট্যাঙ্কির মাছ বরাবর যদি দেখাই সেম এই টাইপের হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। বাইকটির নাম্বারটা যদি দেখাই, একেবারে সুন্দর একটি নাম্বার, ফরিদপুর LH 1188, অনেক সুন্দর একটি নাম্বার। এবং বাইকটি যদি পিছনের টায়ার কন্ডিশনটা দেখাই, দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বন্ধুরা। সামনে টায়ার কন্ডিশন যদি একটাবার দেখাই আপনাদের, সেম এই টাইপের হবে। হেডলাইট কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এখনও পর্যন্ত যারা মামুন মোটরস ফেসবুক পেজটি ফলো করেন না, পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউবে দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ইঞ্জিন বাম সাইড কন্ডিশন সেম এই টাইপের হবে, দেখতেই পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। যাই হোক, এই বাইকটি পেয়ে নির্ধারণ করেছে মাত্র অনলি 1,45,000 টাকায়। পেয়ে যাচ্ছেন পালসার ডাবল ডিস্কের 21-এর মডেল একটি বাইক, সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন গাড়িটি স্টার্ট দিয়ে, আমি সাউন্ড কোয়ালিটি অবশ্যই শোনাবো আপনাদের বন্ধুরা। বাইকটি কিন্তু স্টার্টে আছে, একেবারে সুপার ফিনিশ কন্ডিশন অবস্থা আছে।